আজকে আপনাদের চিকেন স্যান্ডউইচ করে দেখাবো। এটা মেয়োনিজ ছাড়া, আর এটা আমার ঘরে তৈরি। আপনারা এটা সকালে বিকেলে নাস্তা ও বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডদের কাছে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকা সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিবেন, এতে করে আমার রেসিপিগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। হোয়াইট সস বানাবো, সেজন্য এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ বাটার। বাটারটা গলে গেছে, এখন এখানে দিয়ে দেবো এক চা চামচ রসুন কুচি। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। ময়দাটা একটু ভালো করে ভেজে নেব। ময়দাটা ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো আমার সসের। এর থেকে বেশি ঘন করবো না, এটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। মাংসটা রান্নার জন্য আমি একটা কড়াই বসাই দিলাম, আর সেখানে দিয়ে দেবো এক টেবিল চামচ তেল। আমরা যে নর্মাল সয়াবিন তেল খাই সেটাই দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি অন্যান্য উপকরণগুলো দেব। পেঁয়াজের যে রস ছিল সেটা আমি শুকিয়ে দিলাম, এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ কাজু কুচি। দিয়ে দেবো হাফ কাপ ক্যাপসিকাম। আপনাদের কাছে যে ধরনের সবজি থাকে দিয়ে নেবেন। আর এখানে দিয়ে দেবো আমি এক কাপ মুরগির বুকের মাংস, যেটা আমি সামান্য আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালোটাও দিতে পারেন। এখানে দিয়ে দেব এক চা চামচ আদা রসুনের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে আমি টমেটো নিয়েছি হাফ কাপ, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব এক টেবিল চামচ কাঁচা মরিচ কুচি। আমার স্যান্ডউইচের জন্য সবজিটা চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিই। সবজি রেডি, হোয়াইট সস রেডি। এখন আমি সবগুলো হোয়াইট সস এখানে দিয়ে দেব, সবগুলোই লাগবে যেহেতু আমার সবজির পরিমাণ বেশি। এখন ভালো করে মিশিয়ে নেব। আমার সসটা সম্পূর্ণ রেডি, দেখেন আমি পুরোটা মাখিয়ে নিলাম। এখন আমি পাউরুটির ভিতরে এগুলো ভরে দেব। এখানে নিয়েছি পাউরুটি, এখানে বাটার দিয়ে আমি পাউরুটির ভিতরে এভাবে মেখে নেব। এতে করে খেতে খুবই ভালো লাগে। দুই পিস বাটার ভরে নিলাম। এখন পাউরুটির ভিতরে ভালো করে আমি যে বানিয়ে রাখা চিকেন সবজি সসটা ছড়িয়ে দেব। ভালো করে ছড়িয়ে দিতে হবে। এখন এই বাটার মাখা আমি এখানে দিয়ে দেব পাউরুটিটা। এখন অল্প করে পাউরুটির সাইডগুলো কেটে নেবেন। আমি সাইডগুলো অল্প করে কেটে নিলাম। এখন এটা আমি মাঝ বরাবর কেটে নেব।
হয়ে গেল আমার স্যান্ডউইচ এটা আপনারা বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় খেতে পারেন এটা খেতে অসম্ভব মজা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনাদের